আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেক্সটাইল কোয়েশ্চন ব্যাংক ফিজিক্স পার্ট থেকে। দেখো, প্রথম নাম্বার আমি লিখে রেখেছি, নিচের কোনটি তরল পদার্থের বিশেষ ধর্ম? আমরা সাধারণত জানি হচ্ছে তরল পদার্থের বিশেষ ধর্ম হচ্ছে পৃষ্ঠটান। তরল পদার্থের বিশেষ ধর্ম হচ্ছে, আমরা জানি হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটানের হচ্ছে মাত্রা হচ্ছে, আমরা সাধারণত পৃষ্ঠটানের মাত্রা, এটা সবসময় মনে রাখবে, পৃষ্ঠটানের মাত্রা হচ্ছে এম টি ইনভার্স কি টু। পৃষ্ঠটানের মাত্রা হচ্ছে এম টি ইনভার্স টু, এবং একক হচ্ছে, আমরা একক একক লেখি হচ্ছে নিউটন মিটার ইনভার্স ওয়ান। একক যে লিখলাম, এককটা পাইলাম হচ্ছে মাত্রা, দেখো এম টি ইনভার্স টু। আমরা সাধারণত বলের মাত্রা জানি হচ্ছে এম, সরি, বলের মাত্রা জানি এই এফ, মনে করো এটা হচ্ছে বলের মাত্রা এম এল টি ইনভার্স কি টু। এখানে এন লেখছি, দেখো নিউটন, তাহলে এখানে আমার আছে হচ্ছে এম টি ইনভার্স টু, এই যে এম টি ইনভার্স টু নাই কি এল, দেখে এল দেওয়া ভাগ দিয়ে দেবো, তাহলে দেখো মাত্রা কিন্তু একই হয়ে গেল। কিন্তু একক অর্থাৎ এম এল টি ইনভার্সের একক হচ্ছে নিউটন, আর এল এল দ্বারা বোঝায় হচ্ছে তোমার হচ্ছে মিটার। যখন তুই এল থাকবে, এল ইকুয়াল টু লিখবে তোমরা হচ্ছে এম, আর এম ইকুয়াল টু যদি থাকে তোমার হচ্ছে এটা লিখবে কেজি, আর এর যদি থাকে তাহলে লিখবে হচ্ছে টি ইনভার্সন, সরি সরি টি লিখবা, অর্থাৎ এস থাকলে টি লিখবা, এল থাকলে এম লিখবে, এম থাকলে কেজি লিখবা, এস থাকলে টি লিখবা। আমরা পরবর্তীতে একটা কোয়েশ্চন আছে, এই কোয়েশ্চন সম্পর্কে এটার বিস্তারিত আলোচনা করবো। এখন দেখো একক হচ্ছে নিউটন মিটার ইনভার্সন, এল এর জন্য হচ্ছে এখানে হবে হচ্ছে মিটার, তাহলে নিউটন মিটার ইনভার্স ওয়ান, এটাই হচ্ছে আমাদের একক আর মাত্রা। দেখো আমরা কিন্তু একক এইখান থেকে বাই করছি, অর্থাৎ এম এম এল টি ইনভার্স টু থেকে, অর্থাৎ আমরা বলের বলের একক জানি নিউটন, এবং এল দ্বারা ভাগ করেছি জন্য এই এলের এর জন্য হচ্ছে একক হয় হচ্ছে মিটার, এলের পরিবর্তে একক হয় হচ্ছে মিটার। আমি কিন্তু এখানে শেপগুলো লিখে রেখেছি, এল ইকুয়াল টু এম, এম ইকুয়াল টু কেজি, এবং এস ইকুয়াল টু টি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ পৃষ্ঠটান এটা অ্যান্সার হবে, একক হচ্ছে এইটা। দেখো আর একটা লিখে রেখি, সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগের মাত্রার সমীকরণ কোনটি? সান্দ্রতা সহগের সমীকরণ মাত্রা হচ্ছে তোমার হচ্ছে এইটা, এটা একবারে হুবহু মুখস্থ রাখবা, এম এল ইনভার্স অন টি ইনভার্স অন, এটাই আমাদের অ্যান্সার, এটা সবসময় মনে রাখবা। দেখো তিন নাম্বার লিখেছি, কাচ ও বিশুদ্ধ পানির বেলায় স্পর্শকোণের মান কত? আমরা সাধারণত জানি কাচ ও বিশুদ্ধ পানির বেলায় স্পর্শকোণ হবে হচ্ছে সূক্ষ্মকোণ, অতি সূক্ষ্মকোণ, অর্থাৎ অতি সূক্ষ্মকোণ বলতে বোঝাচ্ছে হচ্ছে এইট, এটা কিন্তু মুখস্থ এই জন্য বললাম সূক্ষ্মকোণ, এখানে সূক্ষ্মকোণ সবগুলাই দেওয়া কিন্তু এইটা হবে, সূক্ষ্মকোণের মধ্যে কি হবে 8 ডিগ্রি, অর্থাৎ কাচ ও বিশুদ্ধ পানির বেলায় স্পর্শকোণের মান হচ্ছে 8 ডিগ্রি। পারদ ও কাচের স্পর্শকোণ, পারদ এবং কাচের মধ্যে স্পর্শকোণ হবে হচ্ছে আমাদের 140। দেখো বিশুদ্ধ পানি এবং কাচের বেলায়, বিশুদ্ধ পানি প্লাস কাচের বেলায় আমাদের সূক্ষ্মকোণ হবে হচ্ছে 0 ডিগ্রি, এবং আমরা সর্বোচ্চ হচ্ছে স্পর্শকোণের মান মনে রাখবো হচ্ছে 180 ডিগ্রি, এবং সর্বনিম্ন স্পর্শকোণের মনে রাখবো হচ্ছে তোমার হচ্ছে 0 ডিগ্রি। এটা সবসময় মনে রাখবে যে সর্বোচ্চ স্পর্শকোণ হচ্ছে 180 ডিগ্রি, এবং সর্বনিম্ন স্পর্শকোণ কত? 0 ডিগ্রি, এটা সবসময় মনে রাখবা। এখন দেখো চার নাম্বার লিখে রেখেছি, একটি স্থির তরঙ্গ পরপর দুটি নিষ্পন্দবিন্দুর মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হলে তরঙ্গর দৈর্ঘ্য কত? এখানে তরঙ্গ দৈর্ঘ্য, আমরা সাধারণত পরপর দুটি নিষ্পন্দবিন্দুর দূরত্ব জানি, পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব কত? নিষ্পন্দবিন্দুর দূরত্ব ইকুয়াল টু জানি হচ্ছে ল্যামডা ভাগ টু। এখন দেখো দূরত্ব দেওয়া আছে কত? 1 মিটার, সুতরাং ল্যামডা ভাগ টু ইকুয়াল টু কত? 1 মিটার, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু কত? 2 মিটার। কিন্তু তোমার দেখা আছে 25 সেন্টিমিটার আছে, 50 সেন্টিমিটার আছে, 100 সেন্টিমিটার আছে, আমরা সাধারণত জানি 1 মিটার ইকুয়াল টু কত? 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, এটা সবাই জানি, ছোটোবেলায় শিখছি। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি? 100 দ্বারা যদি তুমি গুণ করো কত হয়? অর্থাৎ সেন্টিমিটার, অর্থাৎ 200 সেন্টিমিটার, এটা সবসময় মনে রাখবা। এখানে 25 আছে, 50 আছে, 100 আছে, এই যে এইখানে 4 নাম্বার আছে 200 সেন্টিমিটার, এটাই আমাদের কি আনসার। তাহলে একটি স্থির তরঙ্গ পরপর দুটি নিষ্পন্দবিন্দুর মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 200 সেন্টিমিটার। দেখো আমি 5 নাম্বার লিখে রেখেছি, বহু পরমাণুর গ্যাসের স্বাধীনতার মাত্রা কত? আমরা সাধারণত জানি বহু পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা হচ্ছে 6,
আর দুইটা মনে রাখবা যে একক এক পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা হচ্ছে তিন, তাহলে এক পরমাণু স্বাধীনতার মাত্রা হচ্ছে তিন, আর দ্বি পরমাণু স্বাধীনতার মাত্রা হচ্ছে দ্বি পরমাণু স্বাধীনতার মাত্রা হচ্ছে ফাইভ। এটা মাস্ট বি মনে রাখবা, মাস্ট বি। বহু পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা কত? সিক্স। এটা কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে আসে যে বহু পরমাণু স্বাধীনতার মাত্রা সিক্স, আর এক পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা থ্রি, এবং দ্বি পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা কত? ফাইভ। এটা মনে রাখবা। আর বহু পরমাণুর সিক্স, এটা ডিরেক্ট মুখস্থ। আর দেখো এই নাম্বারটা দেখো, এক কিলোওয়াট, অট ঘন্টা সমান কত? এটা তো মাস্ট বি মনে রাখতে হবে, এটা সর্বদা সবসময় আসে। অর্থাৎ এক কিলোওয়াট, এক কিলো অর্থাৎ আমরা জানি হচ্ছে এক হাজার মিটার, সুতরাং এক কিলো লিখবে কত? এক হাজার। আচ্ছা বুঝলাম। আর এক ঘন্টা, এক ঘন্টা হচ্ছে যদি ঘন্টাকে তুমি যদি সেকেন্ডে কনভার্ট করো, অর্থাৎ ষাট গুণ ষাট, অর্থাৎ ঘন্টাকে যদি সেকেন্ডে কনভার্ট করি, মিনিটে কনভার্ট করি ষাট, এবং মিনিটকে যদি সেকেন্ডে কনভার্ট করি কত? আবার ষাট দ্বারা গুণ, তাহলে ষাট গুণ ষাট দেখো কত হয়, তাহলে এক কিলোওয়াট ঘন্টা সমান কত বাড়াবে দেখো, তাহলে এক হাজার গুণন ছয় শত কত? ছত্রিশ। তাহলে এত জুল হবে। দেখো এইখানে কয়টা? একটা দুইটা তিনটা, তিন ঘর এইখানে। অর্থাৎ আমরা যদি লিখি টেন টু দি পাওয়ার থ্রি গুণন থ্রি পয়েন্ট সিক্স গুণন টেন টু দি পাওয়ার কত? থ্রি। অর্থাৎ পাওয়ার পাওয়ার কী হয়? যোগ হয়। তিন আর তিন কত? ছয়। অর্থাৎ থ্রি পয়েন্ট সিক্স গুণন টেন টু দি পাওয়ার কত? সিক্স জুল। তাহলে এক কিলোওয়াট ঘন্টা সমান সমান এত জুল। এটা সমান সমান মনে রাখবা, এক কিলোওয়াট ঘন্টা সমান সমান কত জুল যদি হয়, তাহলে আমরা মনে রাখবো হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স গুণন টেন টু দি পাওয়ার সিক্স, এটাই আমাদের অ্যান্সার। এটা একেবারে সোজা। দেখো আমি লিখে রেখেছি ওয়ান পয়েন্ট টু মাইক্রোফ্যারাডের একটি ধারকের 2000 ভোল্ট বিভব প্রয়োগ করা হলে ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ কত? এইটা সাধারণত স্থির তড়িৎ থেকে প্রশ্নটা এসেছে। অর্থাৎ এটা আমরা ধারকটির সঞ্চিত শক্তি কত জানি, হাফ সি ভি স্কোয়ার, অর্থাৎ বিভব স্কোয়ার, এটা হচ্ছে ফ্যারাডে, ওয়ান পয়েন্ট টু মাইক্রো ফ্যারাডে। আমরা সাধারণত জানি ওয়ান মাইক্রো ফ্যারাডে ইকল টু কত ফ্যারাডে? টেন ইনভার্স সিক্স ফ্যারাডে। অর্থাৎ ওয়ান পয়েন্ট টু মাইক্রো ফ্যারাডে ইকল টু কত? ওয়ান পয়েন্ট টু গুণন টেন ইনভার্স কত? সিক্স ফ্যারাডে। এটা সবসময় মনে রাখবা যে মাইক্রো ফ্যারাডে, যেরকম এক ন্যানোমিটার সমান কত মিটার? টেন ইনভার্স নাইন। এইভাবে মুখস্থ রাখা লাগবে, এক ন্যানোমিটার সমান সমান টেন ইনভার্স নাইন, এরকম এক মাইক্রোমিটার সমান সমান টেন ইনভার্স সিক্স, এটা সর্বদাই মনে রাখবা। আর সি ইকল টু কত দেওয়া আছে? এত ভোল্ট, ভোল্ট আকারে থাকলে সমস্যা নাই, ভোল্ট আকারেই লিখবা। অর্থাৎ সরি, এখানে ভি, অর্থাৎ বিভব কত দেওয়া আছে? দুই হাজার, দুই হাজার ভোল্ট, অর্থাৎ বিভব দেওয়া আছে কত? দুই হাজার ভোল্ট। এখন দেখো এখানে কি আছে, সূত্রটা ফালাও, ওয়ান পয়েন্ট টু গুণন কত? টেন, ওয়ান পয়েন্ট টু গুণন টেন ইনভার্স কত? সিক্স। এখানে টেন, কিন্তু টেন ইনভার্স সিক্স। দেখো ভি স্কোয়ার ইকল টু কত আছে, এইখানে লিখবে একটু সাজায় লেখো যে টু পয়েন্ট, সরি, টু গুণন টেন টু ডি পাওয়ার কত? থ্রি লেখা যায়, এটাই লিখবে যে টু গুণন টেন টু ডি পাওয়ার থ্রি। এটা হচ্ছে একটু সুন্দর করার জন্যে, মানে একটু সহজ সহজভাবে লেখার জন্য আর কি, হাতে ক্যালকুলেশন যাতে সোজা হয়। অর্থাৎ হাফ গুণন ওয়ান পয়েন্ট টু গুণন টেন ইনভার্স কত? সিক্স। এখানে দেখো দুই দুগুণ চার, টেন টু ডি পাওয়ার কত হয়? সিক্স হয়। টেন টু ডি পাওয়ার সিক্স আর মাইনাস সিক্স হলে হয় হচ্ছে ওয়ান, অর্থাৎ টেন ইনভার্স সিক্স প্লাস সিক্স, অর্থাৎ সিক্স সিক্স কাটা গেলে শূন্য হয়। আমি বলছি যে যে কোনো কিছুর উপর যদি শূন্য থাকে ইকুয়াল টু ওয়ান হয়, অর্থাৎ যদি পৃথিবী থাকে, পৃথিবীর উপর যদি শূন্য থাকে তাহলে কী হবে? ওয়ান হবে। এই জন্যে আমি এইটা ওয়ান লিখেছি। এখানে দেখো ভিজি গিজি দেখা যাচ্ছে, একটু কাটাই দিই। তাহলে কত হলো? এখানে ফোর হলো। এখন দুই দুগুণা কত হয়? দুই দুগুণা চার হয়। আর এইটা আর এইটা কাটা, দুই দুগুণা চার হয়, দুই দ্বারা গুণ করো, দুই এককে দুই, দুই দুগুণা চার। তাহলে দেখো হচ্ছে আমাদের কত হচ্ছে, ওয়ান পয়েন্ট টু এর সাথে দুই গুণন করলে হয় হচ্ছে টু পয়েন্ট ফোর, এটাই আমাদের সঞ্চিত শক্তি, এটাই। এখন দেখো হচ্ছে দ্বিতীয় নম্বর, আমি আট নম্বর আমি লিখে রেখেছি, দেখো আট নম্বর লিখে রেখেছি, উপগ্রহের একটি সেকেন্ড দোলকের দোলনকাল কত? শূন্য আছে, অসীম আছে। এটা সবসময় মনে রাখবা যে উপগ্রহে একটি সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে আমাদের শূন্য।
আর আরেকটা জিনিস মনে রাখবে, পৃথিবীর কেন্দ্রে, এই জিনিসটা সব সব সময় মনে রাখবে, পৃথিবীর কেন্দ্রে কেন্দ্রে জি এর মান কত? মান শূন্য। আর উপগ্রহের কেন্দ্রে, উপগ্রহে উপগ্রহে জি এর মান হবে হচ্ছে অসীম। উপগ্রহে জি এর মান হবে অসীম। এই দুইটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ অ্যাডমিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য, উপগ্রহে জি এর মান হবে অসীম, আর উপগ্রহের একটি সেকেন্ড দোলকের দোলনকাল কত? শূন্য। এটা মাস্ট বি মনে রাখবা, এই তিনটা মাস্ট বি মনে রাখবা। দেখো নয় নম্বর আমি লিখে রেখেছি, একটি বাল্বের গায়ে লেখা 220 ভোল্ট এবং 60 ওয়াট, বাল্বটির রোধ কত? এখানে দেখো ভি দেওয়া আছে আর পাওয়ার দেওয়া আছে, বাল্বটির রোধ কত? আমি এটা আগেতে জানি যে ভি স্কোয়ার ভাগ পি ইকল টু আই, অর্থাৎ বাল্বটির রোধ আর ইকল টু হচ্ছে ভি স্কোয়ার ভাগ পি ইকল টু আর, এটা আমরা সাধারণত জানি, কিন্তু আমি এটা আজকে বের করে দেখাবো তোমাদের। দেখো আমরা সাধারণত জানি, এটা মনে রাখবা, ভি আই পি অর্থাৎ ভি আই ইকল টু পি, এবং ভি ইকল টু দেখো রোধ বাই করতে পেরেছে, তাহলে ভি পি আর এবং আর এর মধ্যে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। তাহলে দেখো ভি ভি আছে, সমস্যা নাই। আই ইকল টু কী জানি আমরা? আই ইকল টু জানি হচ্ছে, আমরা সাধারণত জানি, এটা মনে রাখবা, ভি ইকল টু আর আই। ভি ইকল টু কী? আর আই। যেহেতু এখানে বিভব নাই অর্থাৎ আই নাই, সুতরাং আইকে আমরা ভ্যানিশ করার চেষ্টা করবো, এখান থেকে আই বের করে দেবো, অর্থাৎ আই ইকল টু লিখবো হচ্ছে ভি ভাগ আর, ভি ভাগ আর। এখন দেখো ভি ইনটু, তাহলে কি এটা কি জানি? ভি ভাগ আর অর্থাৎ পি। দেখো আমরা সাধারণত দুইটা সূত্র ভিআইপি দ্বারা মনে রাখবা, ভি আই ইকল টু পি এবং ভি ইকল টু আর আই দ্বারা মনে রাখবা, এটা দ্বারাই সব, এই দুইটা সূত্র দ্বারা অর্থাৎ ভিআইপি দ্বারা এবং ভি ইকল টু আর আই দ্বারা সবগুলো তুমি মুখস্থ রাখতে পারবা, মানে সবগুলোই সূত্র তুমি বের করতে পারবা, অর্থাৎ ভি ইনটু ভি ভাগ আর ইকল টু পি, অর্থাৎ ভি স্কোয়ার ভাগ আর ইকল টু পি। আমি এইভাবেই মুখস্থ রাখতাম, অর্থাৎ আর ইকল টু কী হচ্ছে? ভি স্কোয়ার ভাগ পি। এটা কিন্তু আমি তোমাদেরকে প্রুফ করে দিলাম, অর্থাৎ রোধ চাইছে। দেখো আর ইকল টু কী জানি? ভি স্কোয়ার ভাগ পি, অর্থাৎ তুমি লেখলা ভি স্কোয়ার কত আছে? 220-এর উপর কি স্কোয়ার আছে, এগুলো কিন্তু আমাদের হাতে ক্যালকুলেশন করতে হবে। আর পি ইকল টু কত দেওয়া আছে? 60 দেওয়া আছে, অর্থাৎ 220 কয়বার দেওয়া আছে? হাতে ক্যালকুলেশন করার সোজা নিয়ম, আমি একদিন হাতে ক্যালকুলেশনের উপর ক্লাস দেবো ইনশাআল্লাহ। দেখো এই শূন্য, এই শূন্য কাটা, তুমি দুই দ্বারা যদি কাটো, অর্থাৎ এখানে কত হয়? 3 হয়। দুই দ্বারা যদি কাটো, এখানে যদি দুই দ্বারা কাটো, দেখো কত হয়, এগুলো মুছে দেই, ক্লিয়ার করি বোর্ড, অর্থাৎ দুই দ্বারা যদি কাটো 11 হয়। 11 আর 22 যদি গুণ করো, অর্থাৎ 11 2 2 শূন্য 2 2 অর্থাৎ দেখো 4 2 আর একটা শূন্য, অর্থাৎ 3 আটটা কত? 3 আটটা 24, অর্থাৎ হচ্ছে হচ্ছে 400। দেখি উত্তরটা মিলছে নাকি, 9 নম্বর অর্থাৎ হচ্ছে 806 হচ্ছে, আমার কোথাও ভুল গেছে। 3 দ্বারা যদি কাটো 3 আটটা 24, অর্থাৎ দেখো একটা ভুল গেল কথায়, এই শূন্য এই শূন্য কাটলাম, 3 কাটলাম, অর্থাৎ 2 দ্বারা যদি কাটি 2 এককে 2 2 এককে 2 11, তাহলে 11 আর হচ্ছে 2 2 2 2 শূন্য 2 2 অর্থাৎ, হ্যাঁ এখানে ভুল গেছে নাকি, সরি 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 এখানে ভুল গেছে আমার, অর্থাৎ 2 4 2 এইটা নামে, 242 নামে, আর একটা শূন্য আছে, একটা শূন্য দিবা। আচ্ছা আগে আমরা 3 দ্বারা কাটি, 3 আসটা কত? 24, 24 লাখো ভ্যানিশ, 2 নিয়ে আসো, 2 নিয়ে আসো, যায় না, এখানে একটা শূন্য দিয়ে দাও, কারণ এখানে আমরা শূন্য পাই, শূন্য নিয়ে আসলাম, 3 আসটা, তাহলে 8 শূন্য দিলাম, যায় না জন্য শূন্য শূন্য নিয়ে আসলাম, 3 6 18 অর্থাৎ উত্তরে আছে 806। সুতরাং এখানে আমাদের কী হবে, 806 লেখো, পয়েন্ট আকারে আসে, লেখার দরকার নেই, কারণ হাতে ক্যালকুলেশন করতে 806, তাহলে 806 আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার।
এখন দেখো এই যে এইটা লিখে রেখেছি, শূন্য ডিগ্রি তাপমাত্রায় অক্সিজেনের মোল বর্গবেগ কত? আমরা জানি শূন্য আর এমএসএ অক্সিজেনের মোল বর্গবেগ হচ্ছে, আমরা জানি হচ্ছে থ্রি আর টি, আর টি ভাগ হচ্ছে এম, সবগুলো হচ্ছে কেজি, কেজিতে নিবা, অর্থাৎ থ্রি গুণন এইটা 8.314 গুণন টি এর মান হচ্ছে, আদর্শ মান হচ্ছে 273, এখানে আদর্শ মানই নিতে হবে, আর এম এর মান হচ্ছে কেজিতে নিলে 32, সরি। সাধারণত আমরা অক্সিজেনের জানি হচ্ছে 16 দুগুণা কত, অক্সিজেনের সাধারণত পারমাণবিক ভর হচ্ছে কত, 16, পারমাণবিক ভর হচ্ছে 16, কিন্তু এইচ টু গুণন তাহলে কত, 2, 32, এটা যদি কেজি থেকে কনভার্ট করো 32 গুণন 10 টু দি পাওয়ার 3, এটা সবসময় মনে রাখবা যে অক্সিজেনের ক্ষেত্রে এটা কিন্তু অনেক সালে, অর্থাৎ অ্যাডমিশনে অনেকগুলোতে আসছে, অনেকগুলোতে অক্সিজেনের মান আমাদের ফিরেও আসছিল এবং তোমাদের ফিরে আসার সম্ভাবনা অত্যাধিক বেশি, এটা মনে রাখবো। 461.18 এমএস ইনভার্স অন, এটা মাস্ট বি মুখস্ত। অক্সিজেনের ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে এগুলা তোমরা মুখস্থ রাখবা যে সিআরএমএসের ইয়ে বেগ হচ্ছে এই 461.18, এটা ডিরেক্ট মুখস্থ, কিন্তু এইভাবে বের করবা, কাছাকাছি যেটা মান হয় সেভাবে দেখবা, এটাই আমাদের অ্যান্সার। দেখো আমি 11 নম্বর লিখে রেখেছি, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক দূরত্বের মান কত? এটা সাধারণত আমরা জানি, এটা একবারে ডিরেক্ট মুখস্থ, অর্থাৎ খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক দূরত্বের মান হচ্ছে আমাদের 0, অর্থাৎ খাড়াভাবে যেটাই নিক্ষেপ করবা এটা হচ্ছে cos 0° হয়, আর cos 0° অনুভূমিকভাবে যাই cos 0° করছে 90° হয়, আর লম্বভাবে তাহলে cos 0° মান হচ্ছে, cos 90° মান হচ্ছে 0, অর্থাৎ এর মানও হবে 0, অর্থাৎ কসের সাথে যদি কোনো কিছু যদি থাকে তার সাথে যদি 0 হয় অর্থাৎ আর মানও কী হবে, 0। তাহলে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক দূরত্বের মান কত, 0, এটা ডিরেক্ট মুখস্থ অ্যান্সার হবে হচ্ছে তোমাদের হচ্ছে কি 0, এটা মনে রাখবা। দেখো দ্বিতীয়, কেন্দ্রমুখী বলের সমীকরণ, এটাও মুখস্থ। আমি অনেকগুলোই স্কিপ করতেছি এই অধ্যায়ের, যেগুলো হচ্ছে মুখস্থ জিনিস, যেগুলো থিওরিটিক্যাল নয় সেগুলো আমি স্কিপ করতেছি, কিন্তু যেগুলো অত্যন্ত প্রয়োজন অর্থাৎ আসার মতো সেগুলো আমি এখন আলোচনা করতেছি। অর্থাৎ কেন্দ্রমুখী বলের সমীকরণ কী, এটা সাধারণত জানি অনেকগুলোতে এগুলো আসছে, এই জন্য এটা আমি আলোচনা করতেছি। অর্থাৎ কেন্দ্রমুখী বলের সমীকরণ হচ্ছে mv² / r, এটা ডিরেক্ট মুখস্থ কেন্দ্রমুখী বলের সমীকরণ, এখান থেকে কিন্তু তোমার কী আসে, ম্যাথ আসে, mv² / r, অর্থাৎ কেন্দ্রমুখী সমীকরণ থেকে আমাদের অনেকগুলো ম্যাথ আসে। আর একটা দেখো, সবল নিউক্লিয় বলের সাথে কোনটি জড়িত? আমি যখন ইন্টারমিডিয়েটের পোলাপানেক পড়াই, আমার একটা টিউশনই আছে ইন্টারমিডিয়েটে, যখন এই যে সবল নিউক্লিয় বলের সাথে কোনটি জড়িত, এটা আমি একে শর্টকাট সূত্র লিখে দিয়েছিলাম যে তুমি এইভাবে মনে রাখবা, মগ তফ সম, অর্থাৎ মহাকর্ষ, এটা হচ্ছে আমরা সাধারণত জানি মৌলিক ভর হচ্ছে, মৌলিক বল হচ্ছে 4 ধরনের, মহাকর্ষ বল, তড়িৎচৌম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। এই 4টা সবসময় মনে রাখবা যে মৌলিক বল, এটা কারোর উপর, মৌলিক বল মানে কি, কারোর উপরে কোনো কিছু নির্ভর করে না, যেমন মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা 2, যেরকম 2 এবং 1 অন্য সংখ্যা দ্বারা যদি ভাগ, 2 এবং 1 তাছাড়া অন্য বাকি সংখ্যা দ্বারা যদি ভাগ না যায় সেটা একটি মৌলিক, মৌলিক মানেই হচ্ছে ইউনিক, অর্থাৎ একা একা থাকবে, সেরকম মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, তড়িৎচৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবসাইতে এগুলো হচ্ছে কি, মৌলিক বল। এটা মহাকর্ষ বল, অর্থাৎ মহাকর্ষ বল, মহাকর্ষ বল নির্ভর করে কার প্রতি, গ্র্যাভিটন কণা, গ্র্যাভিটন কণার উপর নির্ভর করে। তড়িৎচৌম্বকীয়, এটা তড়িৎচৌম্বকীয় নির্ভর করে কার উপর, এই যে ফতে কি, ফোটন কণার উপর। এবং সবল নিউক্লিয় এটা কিন্তু আমার নিজের বানানো, সবল নিউক্লিয় বল নির্ভর করে হচ্ছে মেসন কণার উপর। এবং আরেকটা আছে দুর্বল, এটা মনে রাখবা, দুর্বল নিউক্লিয় বল কার উপর নির্ভর করে, ব দ্বারা, অর্থাৎ বোসন, অর্থাৎ দুর্বল নিউক্লিয় বল কার উপর নির্ভর করে, বোসন কণার উপর। এটা কিন্তু মাস্ট বি একটা না একটা অ্যাডমিশানে, তোমরা অ্যাডমিশান জার্নিতে এইগুলো অবশ্যই পাইছো, যে কোনো অ্যাডমিশানে আসেই, অর্থাৎ যে কোনো ভার্সিটি অ্যাডমিশানে এগুলো আসে এই 4টার মধ্যে। আবার আরেকটা মনে রাখবো হচ্ছে মহাকর্ষ বল হচ্ছে সাধারণত দুর্বল বল, আর তারপরে মহাকর্ষ বলের পরে দুর্বল বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তারপরে কি,
তড়িৎচুম্বকীয় বল, তারপরে কি সবল নিউক্লীয় বল। এটারও মনে রাখবা যে প্রথম আমার হচ্ছে সবচাইতে দুর্বল কি বল, মহাকর্ষ বল, তারপরে দুর্বল নিউক্লীয় বল, তারপরে তড়িৎচুম্বকীয় বল, তারপরে সবল নিউক্লীয় বল। আমি সাধারণত এই অনুরূপভাবেই পড়াই। আর আরেকটা হচ্ছে দেখো, মহাকর্ষ বল নির্ভর করে গ্র্যাভিটনের প্রতি, তড়িৎচুম্বকীয় নির্ভর করে ফোটনের প্রতি, সবল নিউক্লীয় নির্ভর করে মেসনের প্রতি, দুর্বল নিউক্লীয় বল কার উপর, বোসনের প্রতি। অর্থাৎ এইভাবে তোমরা শর্টকাটেই মনে রাখতে পারবা। এবং যদি এইখানে দেখো লেখা আছে হচ্ছে সবল নিউক্লীয় বলের সাথে কোনটি জড়িত, সবল নিউক্লীয় বলের সাথে জড়িত আমাদের কি, সবল নিউক্লীয় বলের সাথে জড়িত হচ্ছে মেসন। অর্থাৎ উত্তর হবে আমাদের কি, মেসন। এটা আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম, এটা কিন্তু আমার নিজের তৈরি করা, নিজের তৈরি করা শর্টকাট অর্থাৎ মেসন। সবল নিউক্লীয় বল নির্ভর করে হচ্ছে মেসন কোণার ওপর, মানে সাথে জড়িত হচ্ছে মেসন, এগুলোর সাথে সবগুলোর সাথে জড়িত এগুলো। দেখো আমি 14 নম্বর লিখে রেখেছি নিম্নের কোণটি টর্কের একক, আমি একক টেকক লিখে নেই। দেখো আমরা সাধারণত এটা মনে রাখবা, বলাই টাকা দেয় সুকান্তকে গিয়ে, এটা হচ্ছে শর্টকাট। অর্থাৎ টর্ক আছে, গতিশক্তি আছে, বিভব শক্তি আছে, টর্ক, গতিশক্তি, বিভব শক্তি, কাজ, এইগুলা চারটা যে বললাম, টর্ক, গতিশক্তি, বিভব শক্তি, কাজ, আর একটা কি জানি আছে, গতিশক্তি, বিভব শক্তি, কাজ, টর্ক আর শক্তি, শক্তি। এটা মনে রাখবা যে এদের মাত্রা, আমি মাত্রা বলি একক পরে বলি, মাত্রা ML² টি ইনভার্স 2, তাহলে এর মাত্রা আমি বলছি 5টার মাত্রা, একক কিন্তু বলিনি। এখন একক সম্পর্কে আলোচনা, নিচের কোণটি টর্কের, তাহলে টর্ক, কাজ, গতিশক্তি, বিভব শক্তি এবং কাজের মাত্রা হচ্ছে ML² টি ইনভার্স 2। টর্ক হচ্ছে কাজ, টর্ক মানেই হচ্ছে কাজ, টর্ক মানে কি, টর্ক মানেই হচ্ছে কাজ। অর্থাৎ টর্কও যা কাজও তাই, আবার গতিশক্তিও, গতিশক্তি বিভব শক্তি এগুলো আলাদা কিন্তু একই মাত্রা, এদের মাত্রা কি একই, ML² টি ইনভার্স 2, এগুলো কিন্তু একক। একক কি হয় দেখো, যদি মাত্রার সাথে তুমি যদি এককের সমন্বয় করো, দেখো এম এর পরিবর্তে তুমি লিখতে পারো হচ্ছে কেজি, এল, এল এর পরিবর্তে তুমি লিখতে পারো মিটার অর্থাৎ এল লেন্থ, এবং টি এর পরিবর্তে লিখতে পারো তুমি সময় এস। তাহলে এম এর পরিবর্তে কী লিখতে পারতেছি, কেজি, এল এর পরিবর্তে এম লিখতে পারতেছি, টি এর পরিবর্তে লিখতেছি এস। তাহলে দেখো আমরা যে মাত্রা পাইলাম, টর্কের মাত্রা ML² টি ইনভার্স 2, একে আমরা কিসে কনভার্ট করব, এককে কনভার্ট করব। অর্থাৎ এম এর পরিবর্তে কী লিখবো, কেজি, এল এর পরিবর্তে কী লিখবো, এম, আছে কি স্কোয়ার, ML², টি কত আছে, এস, এস লেখো, এস ইনভার্স কত, 2। তাহলে দেখো টর্ক অর্থাৎ কাজ, টর্ক, বিভব শক্তি, গতিশক্তি, মাত্রা এবং একক হচ্ছে একই, এটা মাস্ট বিমুখস্ত রাখবা। এই কয়েকটার ক্ষেত্রে আসে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েট, চুয়েট সবগুলোতেই এইগুলো আসে, যে টর্কের একক, কাজের একক, অর্থাৎ কাজের একক তোমরা যদি আলাদা আলাদা করে লেখো, এফ এর কি W=FS, এটা লিখলেই হয়ে যায় আর কি, বের হয়ে যায়। দেখো এখন 14 নম্বর আলোচনা করলাম, এখন দেখো 15 নম্বর, 15 নম্বর ক্যালকুলাস অনুসারে বেগের সংজ্ঞা কোনটি। আমরা সাধারণত জানি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে কী বলা হয়, বেগ বলা হয়। এখানে লেখছে হচ্ছে বেগের সাথে সময়ের পরিবর্তন, বেগের সাথে সময়ের পরিবর্তন এটাকে বলা হয় ত্বরণ, তার মানে এটা আমাদের ভুল, 1 নম্বর ভুল। বেগের সাথে দূরত্বের, অর্থাৎ এটা পরে আলোচনা করি, দেখো বেগের সাথে সময়ের পরিবর্তন এটা তো কোনো কিছু নেই, বেগের সাথে সময়ের পরিবর্তন এটাও ত্বরণ হয়, বেগের সাথে সময়ের পরিবর্তন এটাও ত্বরণ হয়, এটাও ভুল। এখন dA/dt অর্থাৎ ত্বরণের সাথে সময়ের পরিবর্তন এটা বেগ লেখছে, এটাও ভুল। তাহলে আমরা সাধারণত জানি বেগ = সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে কী বলা হয়, বেগ। সুতরাং আমাদের 2 নম্বর হবে, বল দ্বারা কাজের পরিমাণ কখন শূন্য হবে, বল দ্বারা কাজের পরিমাণ কখন শূন্য হবে। দেখো আমরা F=FS cos θ জানি, সরি কাজ ইকুয়াল টু জানি হচ্ছে, অর্থাৎ W=FS cos θ, এটা ভেরি ইম্পর্টেন্ট, কস থিটা। এখন সাধারণত বল দ্বারা কাজের পরিমাণ কখন শূন্য হবে, আমরা সাধারণত জানি 0° কস 0° মান অন, অর্থাৎ এটা যদি কস 0° বসাও, অর্থাৎ W=FS cos 0° যদি বসাও, তাহলে তোমরা সর্বোচ্চ কাজ পাবে,
কি পা কাজ পাবো হচ্ছে সর্বোচ্চ কাজ, তাহলে এফএস, এফএস কি সর্বোচ্চ কাজ, অর্থাৎ ডাব্লু ম্যাক্স ইকুয়াল টু সর্ব, আর মিনিমাম সর্বনিম্ন কাজ পাবে হচ্ছে গিয়া যদি তোমরা হচ্ছে থিটার মান যদি হচ্ছে 90 ডিগ্রি বসাও, অর্থাৎ কস 90 ডিগ্রির মান আমরা সাধারণত জানি জিরো, আর জিরোর সাথে তুমি যাই গুণ করো না কেন সেটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। অর্থাৎ আমরা সাধারণত 90 ডিগ্রির মান বসাইলেই পাই হচ্ছে সর্বনিম্ন মান, অর্থাৎ এফএস শূন্য। অর্থাৎ বল দ্বারা কাজের পরিমাণ কখন শূন্য হবে, যখন থিটার মান হচ্ছে 90 ডিগ্রি হবে তখনই শূন্য হবে। এটা কিন্তু অনেক অ্যাডমিশনে আসছে, এটা মনে রাখবা। আর আরেকটা দেখো, 17 নম্বর আমি একটা আলোচনা করতেছি, অর্থাৎ শূন্য মাধ্যমে বেগ কত, শূন্য মাধ্যমে শব্দের বেগ কত, এটা মুখস্থ করবা। 17 নম্বর, শূন্য মাধ্যমে শব্দের বেগ, এটা মনে রাখবে। এটা কিন্তু এসএসসির ম্যাথ, আমরা সাধারণত এসএসসিতে করেছি শূন্য মাধ্যমে শব্দের বেগ 332 ms inverse 1, অর্থাৎ শূন্য মাধ্যমে আমরা জানি শব্দের বেগ হচ্ছে 332 ms inverse 1, কারণ আমরা বেগের মাত্রা জানি ms inverse 1, ত্বরণের মাত্রা কী জানি ms inverse 2, এগুলো কিন্তু আমরা মাত্রা জানি। সুতরাং বেগের মাত্রা এখানে লিখতে হবে ms inverse 1, অর্থাৎ শূন্য মাধ্যমে শব্দের বেগের মাত্রা 332 ms inverse 1। দেখো আমরা 17 নম্বর পর্যন্ত আলোচনা করলাম। দেখো আমি 18 নম্বর লিখে রেখেছি, কোন ভেক্টরটি p = 4i + 3, এখানে 2p হবে কারণ ভেক্টর চিহ্ন দিতে হবে, এর ওপর লম্ব। সাধারণত লম্ব মনে রাখবা 4i + 3j, এর ওপর কোনটি লম্ব, এখানে দেখো দেওয়া নাই কি i যে দেওয়া আছে, কিন্তু কি দেওয়া নাই, কে দেওয়া নাই, অর্থাৎ কে যাই দেওয়া থাকুক না কেন, যদি উত্তরে যদি 6k দেওয়া থাকে তাহলে তাও এর উপর এর সাথে লম্ব, 3k দেওয়া থাকে তাও এর সাথে লম্ব, 2k দেওয়া থাকে তাও এর সাথে লম্ব, 4k দেওয়া থাকে তাও এর সাথে লম্ব, যাই দেওয়া থাকুক না কে এর সাথে, অর্থাৎ 0k দেওয়া থাকলে তাও এর পুরো লম্ব, শূন্যকে দেওয়া থাকলেও কারণ কে এর সাথে যাই থাকুক না কেন, অর্থাৎ যা দেওয়া থাকবে না, অর্থাৎ আই যদি দেওয়া না থাকে, অর্থাৎ 3j + 2k দেওয়া থাকে তাহলে কার সাথে লম্ব করবে, আই এর সাথে লম্ব করবে, এটা সবসময় মনে রাখবা। তাহলে যেটা দেওয়া থাকবে না তার সাথে লম্ব করবে, এটা সবসময় মনে রাখবা, অর্থাৎ 6k আমাদের কি আনসার, বা যাই দেওয়া থাকুক 3k যদি দেওয়া থাকে এটাই আনসার, 2k যদি দেওয়া থাকে এটাই আনসার, 4k যদি দেওয়া থাকে এটাই আনসার, যে কোনো একটা দেওয়া থাকবেই, মাস্ট বি। তাহলে দেখো এটা হয়ে গেল 18 নম্বর। এখন দেখো 19 নম্বর, দেখো 19 নম্বর করেই আজকের মতো শেষ করে দেবো। একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর ভরবেগের সমান, এর মধ্যে কোনটির গতিশক্তি বেশি। আমরা সাধারণত মূলত বলতে পারি যে ভারী বস্তু, কিন্তু মূলত ভারী বস্তু হবে না কারণ হালকা বস্তু হবে। আমরা সাধারণত জানি এই যে একটা, আমি এখানে এখানে সম্পূর্ণ প্রশ্নটা পড়ি, একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, কি ভরবেগ mv কি সমান, mv সমান, এর মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে, অর্থাৎ এমও সমান ভিও সমান, অর্থাৎ ভর বেগের পরিবর্তন কি সমান, এর মধ্যে কোনটির গতিশক্তি বেশি, এর মধ্যে গতিশক্তি হবে হচ্ছে হালকা বস্তুর। দেখো হালকা বস্তুর ক্ষেত্রে কেন গতিশক্তি বেশি এটা আমি আলোচনা করি, অর্থাৎ গতিশক্তি যে বেশি হয় কারণ দেখো আমরা সাধারণত জানি গতিশক্তি ইকুয়াল টু, অর্থাৎ E k = 1/2 mv². তাহলে কি mv² জানি, এখানে দেখো 2 E k = তাহলে দেখো এম নিচে যাচ্ছে আর ইকুয়াল টু কী হচ্ছে v² হচ্ছে, অর্থাৎ v² = √2 E k/m। এইটা কিন্তু গাইডে কোনো জায়গাতেই দেওয়া নেই, আমি যতগুলো আলোচনা করছি গাইডের বাইরে আলোচনা করেছি, গাইডে এইভাবে কখনোই সলভ দেওয়া থাকে না। অর্থাৎ v² অর্থাৎ v = তুমি লিখতে পারো √2 E k/m। এখন দেখো যার ভর যত কম তার বেগ তত বেশি, অর্থাৎ যার ভর কী হবে যত কম হবে তার বেগ তত বেশি, যার ভর যত বেশি হবে তার বেগ কী হবে বেশি হবে, সরি যার ভর যত বেশি হবে তার বেগ তত কম হবে, আর যার কম হবে তার বেগ বেশি হবে। এখানে সমান বলছে, অর্থাৎ সমান, কিন্তু ভি যার বেশি তার সাধারণত হবে হচ্ছে গতিশক্তি বেশি, এখানে সে তার জন্যই হচ্ছে হালকা বস্তু, কিন্তু মূলত আমাদের মনে হয় হচ্ছে ভারী বস্তু। সূত্র দিয়ে
মানে প্রুফ করলে বুঝতে পারি এখানে হালকা বস্তুর গতিশক্তি সর্বদাই বেশি। আজকের মতন এখানেই শেষ।